নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই ভিডিওর পরেই কিন্তু আমরা একটি ভিডিও আপডেট দেবো দু হাজার চব্বিশ সংক্রান্ত এবং দু হাজার চব্বিশে শনির সামগ্রিক প্রভাব সেখানে সাড়ে সাতই এবং ঢাইয়ার প্রভাব থাকবে শনির সক্ষেত্রস্থ অবস্থানের প্রভাব থাকবে এবং শনি আমাদের যা যা প্রভাব বিস্তার করবে দু হাজার চব্বিশে কারণ শনি সক্ষেত্রী সেই প্রভাবটা আমরা এখানে ডিটেইলা ডিসকাস করব অবশ্যই এটাকে এই ভিডিও হিসেবে ধরে নেবেন না যে সংখ্যা তত্ত্বের বছর শনির বছর আটের প্রভাবে কি কি হবে সেরকম ব্যাপারটা নয় এখানে একটা কমপ্লিট শনির আলোচনা কিন্তু আমরা দু হাজার চব্বিশে যেটা আপনাদের জীবনের মোড় ঘোরাতে চলেছে সেই আলোচনাটা এখানে কিন্তু আমরা এই ভিডিওর পরে রাখছি অবশ্যই ভিডিওটি ভিডিওর পর আসছে দেখে নেবেন তো অবশ্যই আমরা প্রথমে যে আজকের রাশিফলে ফোকাস করছি আজকের রাশিফলটা হচ্ছে অবশ্যই চন্দ্র কিন্তু দুই রাশিতে চন্দ্র দিনের শুরুতে মিথুন রাশিতে থাকছে এবং অবশ্যই দিনের শেষে বা সন্ধ্যা পরবর্তী সময়ে সে কিন্তু নিজগৃহ সক্ষেত্রে গৃহ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং সেখানে সে সক্ষেত্রে এবং বর্গোত্তম হবে এবং চন্দ্র আজ সারাদিনই বৃহস্পতির নক্ষত্র কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং এই বৃহস্পতি বর্তমানে একদম বক্রি অবস্থার শেষ পর্যায়ে অবস্থান করছে এবং বৃহস্পতি অবশ্যই মেষ রাশির ঘরে গোচর করছে তো কেমন কাটবে আজকে প্রথমে আজকে সারাদিনের একটু ট্রেন্ডটা বুঝে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সারাদিনের যে টোটাল বিষয় কোনগুলো ভালো কোনগুলো মন্দ এখানে আপনাদের ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি রাশি লগ্ন কিছু জানার দরকার নেই শুধু আমি যতটুকু বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান চন্দ্র আমাদের মনের কারগ্রহ এবং মন আমাদের পরিস্থিতির ওপর ভীষণভাবে একটা এফেক্ট ফেলে এবং আমাদের যে পরিস্থিতিতে জড়ানো নয় যে পরিস্থিতি হয়তো এড়িয়ে চলে যাওয়া উচিত তার মধ্যে কিন্তু আবার নিয়ে চলে যায় তাই মনের আমরা দাসত্ব করছি এবং মনই হচ্ছে এই মৃত্যু লোক অর্থাৎ পৃথিবীর যাবতীয় সমস্যার কারণ তাই মনের অধিপতি যখনই দুই রাশিতে থাকছে এটা মাথায় রাখবেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সকাল এবং সন্ধ্যার মধ্যে বেশ কিছু জায়গায় তারতম্য কিন্তু ফিল হবে মানসিক ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এখানে কিন্তু আরও অন্যান্য ক্ষেত্রেও থাকতে পারে কিছু জায়গায় পরিবর্তন গত আড়াই দিন যে সিচুয়েশনটা পাস করেছে সেটার থেকে কিছুটা আলাদা সন্ধ্যাকালীন বিষয় আপনারা ফেস করবেন দিনের শুরু থেকেই বৃহস্পতি নক্ষত্রের প্রভাব এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুর প্রভাব কাজ করছে তো এই বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে যে ছবিটি আমাদের অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয় সেখানে যেটা দেখা যায় যে একটি মানুষ একটি তীর ছুঁড়ছেন তীরটা কিন্তু পুনরায় তার দিকে ফিরে আসছে তো এই যে তীরের প্রত্যাগমন বা একটা বোমেডাং অস্ত্র যেটা নিজের দিকে ফিরে আসে প্রত্যাগমনের যে ব্যাখ্যা এটা হচ্ছে ঘটনার রিপিটেশনকে দেখানো হয়েছে মানে একই ধরনের ঘটনা যেটা আগেও ঘটেছিল সেটা আবার কিন্তু রিপিট হচ্ছে তো এই ঘটনার রিপিটেশন হওয়ার ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্র দিনটা কিন্তু খুব ভাইটাল কোনো ঘটনা হয়তো আগে ঘটেছে প্রীতিকর হতে পারে অপ্রীতিকর হতে পারে তো সেই বিষয়গুলো কিন্তু রিপিটেশন হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকে তো এই বিষয়টা অবশ্যই আমি প্রথমেই আপনাদের বলবো বৃহস্পতি যেহেতু জ্ঞান প্রজ্ঞা এবং নলেজ বলতে আমরা যেটা বুঝি তার গ্রহ আজকের দিনে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যক্তিগত বিষয়ে কিছু জ্ঞান অর্জন কারোর থেকে কিছু জানা শেখা বই পড়ে কিছু সমৃদ্ধ হওয়া ইউটিউবের কোনো ভিডিও হতে পারে আপনাকে নতুন কিছু তথ্য দিল এই যে জ্ঞানের তথ্য আরোহণ করা এটার বিষয় কিন্তু এই সময়টা আপনার অবশ্যই ভালো যেতে পারে আজকে কিছু শিখতে চাইলে জানতে চাইলে পড়াশোনার একাডেমিক কোয়ালিফিকেশান বা ইত্যাদি তো আছেই তাছাড়াও তার বাইরে কিছু জানা শেখার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুবই ভালো আধ্যাত্মিক কাজ আধ্যাত্মিক অনুষ্ঠান এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী ব্যক্তিরা লগ্ন রাশি ভেদে আজকের দিনটায় ভালো ফল পাবেন গুরুর সান্নিধ্য ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই আজকের দিনটায় থাকবে বৃহস্পতি অবশ্যই বৃহৎ বিষয়কে রিপ্রেজেন্ট করে বড় ব্যবসা বড়ো গাড়ির ব্যবসা মাস যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে এই ধরনের কাজ কারবার সেগুলোতে আমরা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবো বৃহস্পতি শুক্র একে অপরের সামনাসামনি অবস্থান করছে এখানে কিন্তু খাদ্য বস্ত্র গার্মেন্টস টেলারিং এই ধরনের বিষয়গুলোতে আমরা ভালো ফল এখানে কিন্তু দেখতে পাব অবশ্যই বৃহস্পতি প্রভাবজনিত কারণে এখানে কিন্তু সোনার ব্যবসা পাইকারি ব্যবসা মজুদদার ইত্যাদির কাজ কারবার তো এই ধরনের কাজ কারবারগুলোতে আমরা ভালো গ্রোথ এখানে কিন্তু দেখতে পাবো তাছাড়া হোম ডেলিভারি ইত্যাদি যারা কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যারা আছেন সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন টিউশানি টিচিং প্রফেসর অ্যাডভাইসারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফল আজকের দিনে আশা রাখতে পারি বৃহস্পতি নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অনেক জায়গায় পদোন্নতি কোনো জায়গায় মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি এগুলো হওয়ার থাকলে হতে পারে কিন্তু বৃহস্পতি কি করে কর্তৃত্বের অহংকার দেয় আপনি সংসারের কর্তা মানে সবাইকে আপনার কথা শুনে চলতে হবে আর আপনার কথাই শেষ কথা কারোর মতামতের কোনো গুরুত্ব নেই এই বিষয় আপনি অফিসের বস অধস্থ কর্মচারীদের উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এই ধরনের মানসিকতা এবং আপনি একজন প্রভাবশালী ব্যক্তি মানেই তার ব্যবহার অপব্যবহার এগুলো কিন্তু সময় করবেন এই ধরনের মানসিকতা কিন্তু বৃহস্পতি পোষণ করে আমি জানি আমি জানি মানে সব জানি বাকি অন্যদের থেকে কিছু নেই এই যে হামবরাই ভাব অনেকের ভেতর দেখতে পাবেন কোথাও গেলে বিশেষত যারা একটু নলেজ অর্জন করেছেন তাদের মধ্যে দেখা যায় জ্ঞানী ব্যক্তিদের মধ্যেও দেখা যায় অপরকে অপচ্ছেদা করতে তো এই যে দৃষ্টিভঙ্গি এই যে একটা মানসিক দৃষ্টিভঙ্গি এটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে যাদের যাদের এই ধরনের স্বভাব আছে সেটা কিন্তু ফুটে ওঠে তো এই জায়গাটা অবশ্যই আপনার ভেতর থাকলে তো বুঝতেই পারছেন আর আপনার ভেতর না থাকলে অন্যদের দ্বারাও এই সমস্যা আপনি ফেস করতে পারেন মেবি তো এই জায়গাটা অবশ্যই আপনার আজকের দিনে ফিল করতে পারেন বৃহস্পতির এই বিষয়টা ছাড়াও বৃহস্পতি কিন্তু যে কোনো জিনিসকে বৃদ্ধি করে এবং যেহেতু এখন অব্দি বৃহস্পতি বকরি বৃহস্পতির তিল থেকে তাল করে ছোটখাটো বিষয়ে সংসারের অশান্তি ঝগড়াঝাটি সামান্য বিষয়ে কোথাও কিছু তর্ক হচ্ছে ও বলছে হ্যাঁ আপনি বলছেন না এগুলো অ্যাভয়েড করুন কারণ বৃহস্পতি কিন্তু তিল থেকে তাল করে আর ওদিকে দেখুন এদিকে তো বৃহস্পতি নক্ষত্র একটু এদিকে ডান দিকে তাকিয়ে দেখুন সূর্য আর মঙ্গল আর বুধ একত্রে বসে আছে ফলে এদিকে একটা জ্বলছে অর্থাৎ মাথা গরম হওয়ার জায়গাটা একদম আছে কোথায় আবার জ্বলছে বৃহস্পতির রাশিতেই তো এই ছোটোখাটো ঝগড়ায় যদি একটু জড়িয়ে পড়েন সংসারে আপনি একটা কথা বলছেন আপনার পরিবারের লোক একটা কথা বলছে সেটা কখন যে আউটবাস্ট হবে সেটা আপনার মস্ত মস্তিষ্কই জানে তা আমি এখানে সজাগ করছি ছোটোখাটো বিষয় ঘটনা মানে একদম বলতে চাইছি আমি যেটা ঘটনার সূত্রপাত হতে দেবেন না একটু মানিয়ে নিন একটু এড়িয়ে চলুন নচেত ওদিকে হিটার জ্বলছে চট করে কিন্তু মাথা গরম হয়ে যাবে তো এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনে দফতরের কাজগুলো ভালো হবে মানে এই ধরুন ব্যাঙ্কিং কাজ কোনো অফিসিয়াল ওয়ার্কস কোনো আপনি পঞ্চায়েতের কোনো কাজ করবেন আধার কার্ড কিছু করাবেন বা আপনার কোনো ট্যাক্স পে করবেন বা ব্যাংকিং বিল ইত্যাদি ইলেকট্রিক বিল ইত্যাদি এই যে অফিসিয়াল কাজকর্মগুলো হয় আর কি এগুলোতে ভালো ফল আজকে দিনে পাবেন মেডিকেল কার্যাদিগুলোতে ভালো ফল পাবেন এবং আমি মনে করি যে চন্দ্র যখন সক্ষেত্রস্ত হবে মানে সন্ধ্যার দিকে তখন মন মানসিকতা যারা কিছু হতাশাগ্রস্ত ছিলেন কোনো বিষয়ে ডিপ্রেস ছিলেন কিছুটা বেটার রেজাল্ট এখানে পাবেন এবং জল দুধ বস্ত্র সাদা জিনিসপত্র সেবামূলক কাজ মেডিকেল ফিল্ড কিছুকে মনের তাগিদে ভালোবাসায় কারোর কে কোনো সেবা যত্ন করছেন জীব পশু মানুষ যাই হোক না কেন সেক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন এই জায়গাগুলো অবশ্যই কিন্তু স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি এই সময় সম্পর্ক শরীর স্বাস্থ্য অর্থনৈতিক বিষয় খুব ভাইটাল একটা বিষয় এই সময় বলবো তার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আপনাদের সমস্যা নিয়ে আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন চাইলে সাক্ষাতে চেম্বারেও আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন কোনো অসুবিধা নেই তবে আলোচনা ফোনে হোক বা চেম্বারে সেম স্যাটিসফ্যাকশান পাবেন এবং দীর্ঘ আলোচনা হবে এই নয় যে কোনো আপনার টাইম বেঁধে আলোচনা হবে বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা হবে প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আর অবশ্যই আশা রাখি বিষয়টা আপনার জন্য সুবিধাজনক সন্তোষজনক হবে ভিডিওটিকে আপনি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করে নেবেন আর অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে আমাদের গ্রুপটা আছে টাইপ করলেই পেয়ে যাবেন অবশ্যই সেটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন ইউটিউবে দেখলে আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে না রাখলে চ্যানেলটি কখন যে হারিয়ে যাবে কোন দিন আপনার মন থেকে আর খুঁজে পাবেন না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা শরীর স্বাস্থ্য দিয়ে শুরু করছি দেখুন বৃহস্পতি প্রভাব মানে এবং বৃহস্পতি শুক্র একে অপরের বিপরীত বিষয় সাধারণত ব হজম গ্যাস অম্বলের সমস্যা এবং ক্রনিক লিভারকে ইন্ডি রিলেটেড সমস্যাকে ইন্ডিকেট করছে সুগার থাইরয়েডের ইত্যাদি ওষুধ যারা সেবন করেন না অবশ্যই এই বিষয়টা কেয়ারফুল থাকবেন আর এদিকে তো সূর্যমঙ্গল যোগ চলছে ফলে ব্লাড প্রেশার রিলেটেড সমস্যায় কিছুটা আপ ডাউন রেজাল্ট এখানে কিন্তু থাকতে পারে ব্লাড প্রেশারের সমস্যা যাতে ইদানিংকালে চলছে এই মাথাটা ঘুরছে একটু একটু সমস্যা মনে হচ্ছে অবশ্যই চেক আপ করিয়ে নিন এটা খেয়াল রাখবেন আর এখানে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা শুভ খারাপ না তবে চন্দ্রমঙ্গল সূর্যের যে কম্বিনেশান এটা কিন্তু সন্ধ্যা দি থাকছে এটা মাথায় রাখবেন ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে আপনার যদি কোনো ঝগড়াঝাটি চলে সেটা মনের উপর অত্যন্ত প্রভাবশালী হবে সন্ধ্যার আগে অবধি কিন্তু যদি ঝগড়াঝাটি না চলে দিনটা ভালো রোম্যান্টিক এবং নিজেদের মধ্যে একান্তে সময় কাটাবারও যোগ আছে কিন্তু যদি আপনার মধ্যে ঝগড়াঝাটি চলে প্রত্যেকের তো জন্মচক আলাদা আলাদা দশা আলাদা চলছে আপনার পৌষ মাস মানে অন্যদের চৈত্র মাসও চলতে পারে তো এই জায়গাটা যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি শান্তি প্রভাবটা মনে অত্যন্ত বেশি পড়বে আর এখানে আমি এটুকু বলবো যে ওভারঅল বিষয়ে এখানে দাম্পত্য বিষয়ে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট পাবেন দাম্পত্য সুখ থাকছে এবং ভালো ফল পাবেন দিনটা শুভ দিন অর্থাৎ আপনার শুভ কাজ শুভ অনুষ্ঠান যেটা আপনার মনে হয় নৈতিকভাবে শুভ সেই ধরনের কাজগুলো করতে পারেন কোনো প্রবলেম থাকছে না এখানে এবং এখানে আর্থিকভাবে দিনটা কিন্তু প্রগতিশীল অর্থাৎ আর্থিকভাবে পজিটিভ দিন এবং পজিটিভ দিন অর্থাৎ আর্থিক ক্ষেত্রে আপনি কোনো প্ল্যানিং করলেন কোনো ব্যাংকিং কাজ করলেন অফিসিয়াল কোনো কাজ করলেন কোনো লোন পাওয়ার আছে এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর্থিকভাবে শুভ দিন মানেই আপনার হুর করে ধন বর্ষা হবে সেরকম নয় ব্যাপারটা নয় আর্থিক কোনো কাজ করা এবং আপনার উদ্যোগগুলো এই সময় কিন্তু সফলতার জায়গায় এগোবে হ্যাঁ ফাটকা লাভের কিছু যোগ আছে যাদের ফাটকা লাভ প্রায় হয় তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো মাথায় রাখবেন কয়েকটা বিষয় আমি বলে দিই জন্মচকে আপনার যদি বৃহস্পতি বকরি থাকে এই সময় এমন কোনো কাজ করতে যাবে না যেখানে রিস্ক ফ্যাক্টার আছে একটা ফিফটি ফিফটি চান্স আছে হলে হবে না হলে না হবে একটু অপেক্ষা করুন নতুন বছরে পয়লা তারিখ থেকে করবেন তো এটা কিন্তু মাথায় রাখবেন যাদের বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় এই মুহূর্তে টেম্পারামেন্ট লস কিছু কিছু শারীরিক সমস্যা এই এক দুদিন হতে পারে আর আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই আমি বলব আজকে নক্ষত্র পুনর্বসু যে নক্ষত্র সম্পর্কে আমি আগেই আলোকপাত করলাম জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির যদি আপনার হয় পুনর্বসু যদি হয় বিশাখা বা যদি হয় পূর্ব ভাদ্রপদ দিনটা ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশি নক্ষত্র পূর্ববশু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ যদি হয় তাহলে আপনার দিনটা ভালো কাটবে ভালো কাটতে পারে রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রাসাথী শত বিশাল ভালো কাটতে পারে শনি তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ভালো কাটতে পারে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী সমস্যায় থাকবেন কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা এবং সমস্যায় থাকবেন মঙ্গলে তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা যাদের কথা বলছি না বা বললাম না তারা জেনারেল প্রেডিকশানে মেইন যে প্রেডিকশানটা করলাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন প্লাস লগ্ন রাশির প্রেডিকশান তো আমি করছি এখনই এটা বলার পর অবশ্যই এবার হচ্ছে হ্যাঁ আমাদের আজকের যে বেলার প্রভাবটা সেটা কিন্তু এবার আমাদের দেখে নিতে হবে দেখুন আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা যদি আমরা একটু এখানে আলোকপাত করি সেটা হচ্ছে দিনের একটা সময়তেই থাকে সেটা হচ্ছে দুপুর দুটো ষোলো থেকে বারবেলা শুরু হচ্ছে এবং সূর্যাস্তবধি বারবেলার কিন্তু প্রভাব থাকে যদি চান আপনারা শুভকার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন আজকের রঙ হচ্ছে হলুদ রঙ বা একটু হালকা হলুদ রঙের প্রভাবও থাকবে বেশ লগ্ন নিশ্চয়ই ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু তারা নীল এবং লাল রঙ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ এবং সাদা রঙ মিথুনের ক্ষেত্রে হলুদ নীল সাদা সবুজ এবং লাল কর্কটের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে এবং অফ হোয়াইট কালারও ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে হলুদ অফ হোয়াইট সবুজ লাল এবং কমলা সন্ধ্যা আগে অবধি সাদা রঙটাও ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা নীল সবুজ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ অফ হোয়াইট নীল লাল এবং সবুজ সাদাতে অসুবিধা নেই অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন তুলা ব্রিস্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে নীল লাল সবুজ এবং হলুদ ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ নীল লাল সবুজ মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন আপনি সন্ধ্যার আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন এখানে আমি বলবো যে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ সাদা ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে হলুদ নীল অফ হোয়াইট লাল সবুজ এবং সাদা রঙ সন্ধ্যার আগে অবধি ব্যবহার করতে পারেন অবশ্যই অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন এবং মিনের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ সাদা ছাড়াও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন লাল এবং সবুজ রঙ আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষের প্রযোজ্য হলেও আপনার লগ্ন জানা না জানলে রাশি দেখতে পারেন শুরু করছি আলোচনা অবশ্যই ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন মেষসগ্ন মেষরাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র সন্ধ্যার সে চতুর্থে যাবে এবং অবশ্যই সক্ষেত্রস্থ হবে এখানে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেকশান দেবে রাস আপনাদের লগ্ন বা রাশিতে বৃহস্পতির অবস্থান এখন অব্দি বৃহস্পতি বকরি মাথা গরমের ধার থাকে সেটা কিন্তু একটু বাড়বে বিদ্যা বিদ্যাশিক্ষা উচ্চশিক্ষায় উন্নতির যোগ হরস্কোপে থাকছে কোনো কিছু প্রাপ্তিযোগ থাকবে ভাগ্য আপনার সহায় হলো কিছু বিষয়ে একটু আপনি ঘুর পথে কাজ পাবেন অর্থাৎ আপনাকে হয়তো বাড়তি একটু পরিশ্রম করতে হলো বাড়তি কোনো কাজে ফর দিতে হল মঙ্গলের ট্রানজিট সবে সবে ভাগ্যস্থানে হচ্ছে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো চলতি মামলা মোকদ্দমার ভেতরে অগ্রগতি থাকে প্রেম সম্পর্ক রিলেশনশিপের কথায় যদি আসি আজকের দিনটা আবেগপূর্ণ থাকবে তবে বর্তমানে যে সূর্যমঙ্গল যোগ তৈরি হয়েছে এটা মাথায় রাখবেন আগামী পাঁচই ফেব্রুয়ারি অব্দি যে সময়টা থাকবে প্রেমের ক্ষেত্রে তার মধ্যে আমি স্পেশালি এখানে কিন্তু এই পৌষ সংক্রান্তির আগের যে সময়টুকুতে বলবো ছোটখাটো বিষয়ে জেদরাগ অভিমান এগুলো বাড়ালে কিন্তু বাড়বে রেগুলার প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই আজকের দিনটা ভালো ফল পাবেন মান সম্মান প্রতিষ্ঠা এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খুবই স্ট্রং ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি পাবেন দাম্পত্য সুখ থাকবে একটু পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে বস্ত্র খাদ্যদ্রব্য বৈদেশিক ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এডুকেশান রিলেটেড কেরিয়ারে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে আশা রাখতে পারেন অন্যান্য ক্ষেত্রে আমি বলবো মেডিকেল কাজের দিগুলো মোটের উপর ভালো যাবে বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো সন্ধ্যাকালীন বিষয় ঘটতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে পরিবারে কোনো সমস্যা বা অসুস্থতা চলে সেটা সন্ধ্যার পরবর্তী সময় অনেকটা ভালোর দিকে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক আমরা যদি দেখি সেটা কিন্তু অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগ পূর্ণ দিন কমিউনিকেটিভ দিন পূর্ণ করে উদ্ধারের ক্ষেত্রে বেশ ভালো বৃহস্পতির কানেকশান থাকার জন্য প্রাপ্তি স্থান থাকবে আয়ের সুযোগ সমৃদ্ধিগুলো থাকবে কিন্তু বড়ো খাতে কিছু বিষয় বিশেষ প্রয়োজনে বিশেষ কিছু শখ পূরণে কিছু খরচ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা আছে যারা অলরেডি বিদেশে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্ধ্যাকালীন বিষয়ে বা তার আগের সময় একটু মুড সুইং হবে চো টাকাতের কিছু টেন্ডেন্সি আছে হরস্কোপ এটা খেয়াল রাখতে হবে চলাফেরার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে বাইক চালানো এবং রিস্কি কাজ করার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে সম্পর্ক প্রেম রিলেশনশিপ এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন থাকবে তবে যেহেতু বুধ এবং মঙ্গল একই রাশিতে আছে মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি সামান্য ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে মতের অমিল হচ্ছে ছোটোখাটো তর্ক হচ্ছে এটা কিন্তু কিছু সময় কিন্তু এটা আপনাদের সঙ্গে ঘটতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো ফাটকা লাভের যোগ আছে হরস্ক ভ্রমণযোগ খুবই শুভ যেতে পারে লোয়ারগান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন সর্দি কাশির কিছুটা সতর্ক থাকতে হবে ঘুমের পরিমাণ কিছু বাড়া কম আজকের দিনে করতে পারে উচ্চশিক্ষা বা মেডিকেল কাজে এই সময় কিন্তু দূরযাত্রা হতে পারে কোর্ট কাচারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন আজকে কোনো মামলা মোকদ্দমা গতিবিধি বা শুনানি থাকলে সে বিষয়টা একটু আপনাকে প্রত্যক্ষ তদারকি করতে হবে এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা গুরুত্ব দিতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যে কোনো বিষয় কিন্তু ওভার টাইম কিছুটা কাজের একটু বাড়তি দায়িত্ব ট্রান্সফার গুলো সম্ভাবনা রয়েছে তবে দিনটা কিন্তু প্রাপ্তিযোগের জন্য ভালো শুভ কাজ শুভ অনুষ্ঠান করার জন্য ভালো আপনার কিছু মানসিক ইচ্ছা পূর্ণের জন্য ভালো এবং অবশ্যই গান বাজনা যারা করছেন ভালোবাসেন যারা এই ধরনের ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট এই সময় থাকবে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু লগ্ন বা রাশিতে সন্ধ্যায় রাশি দ্বিতীয় অর্থাৎ সকাল এবং সন্ধ্যার মধ্যে অনেকটা মানসিক পার্থক্য আজকের দিনে ফিল করবেন তবে একাদশস্থ বৃহস্পতির কানেকশান এটা ইন্ডিকেট করছে আপনার প্রাপ্তি যোগ থাকবে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি আর্থিক সমৃদ্ধিগুলো যথেষ্ট ভালো থাকবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তবে দেখুন বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে প্রেমগুজো বিবাহের যোগ ভালো নতুন প্রেমে যোগাযোগ ভালো কিন্তু চলতি প্রেমের মধ্যে যদি সামান্য কিছু ক্ষেত্রে একটু ইগো বা যে এগুলো কিন্তু থাকে বা গুরুজন দ্বারা কোনো সমস্যা তৈরি হচ্ছে এগুলো যদি লাইফে থাকে সেগুলো একটু একটু বাড়তে পারে মান সম্মান প্রতিষ্ঠা ক্ষেত্রে খুবই ভালো এডুকেশান পারপাসে দিনটা কাজে লাগাবেন কেরিয়ার কেরিয়ার মানে চাকরি এবং ব্যবসা দু ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে বৃহস্পতি যেহেতু প্রকৃতি থেকে মার্গী অবস্থানের কাছাকাছি সময় চলে এসছে নতুন কিছু সম্ভাবনা নতুন কিছু সুখবর নতুন কিছু ভালো খবরাখবর এই সময় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর আমি এটুকু বলবো আজকের সারাদিনের মধ্যে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন সন্ধ্যার দিকে থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন বাড়িতে কোনো আত্মীয়বন্ধুর সমাগম হতে পারে সাধারণত একটু সর্দি কাশি দাঁতের বিষয়ে একটু খেয়াল রাখবেন সেটার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে চন্দ্র লগ্ন বা রাশির ওপর দিয়ে পাস করার জন্য এটা মাথায় রাখবেন ছোটোখাটো বিষয়ে একটু আবেগের বসে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি থাকবে এটা না হয় এটার দিকে একটু নজরে রাখবেন আর আমি এটুকুও বলব ওভারঅল আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলোর ক্ষেত্রে এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতি কিছু ভালো ঘটনা ঘটা এগুলোর সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার ফ্যামিলির মতকে অবশ্যই কিন্তু আজকের দিনে গুরুত্ব দেবেন কর্কটলগ্ন কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু সকালের রাশির দ্বাদশে এবং সন্ধ্যায় রাশিতে প্রবেশ করছে তো সকালের দিকটা যেরকম পরিস্থিতি থাকবে সন্ধ্যার দিকটা অনেকটা বেটার থাকবে এখানে ভালো ফলের আওতায় আমরা দেখব চন্দ্রকে চন্দ্র দ্বাদশ গোচরে যেটা সকালের থেকে সন্ধ্যা অবধি থাকছে সেই সময়টা কিছুটা খাটুনি বেশি হতে পারে কাজের ক্ষেত্রে একটু বাড়তি পরিসর থাকতে পারে ওভারটাইমের কিছু টেন্ডেন্সি থাকতে পারে এবং শারীরিক কিছু বিশেষত লোয়ার গান্ড পেন ঘুমের ডিস্টারবেন্স এগুলো থাকলে এগুলো কিন্তু একটু আপনাকে ধকল করতে পারে কিন্তু আজকের দিনটা কর্মের ক্ষেত্রে খুবই পজিটিভ শত্রু নাশের যোগ আছে কম্পেরিটিভি এগুলো ভালো ফল পাবেন এবং ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে কিন্তু যে পরিশ্রম বা ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে কাজের ক্ষেত্রে ওভারটাইম ইত্যাদি এগুলো থাকতে পারে আর্থিক ক্ষেত্রে সাধারণত খরচবহুল দিন থাকবে দিনের শুরুর দিকটা সন্ধ্যাকালীন বিষয়টা কিন্তু অনেকটা স্টেবেল হবে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো দিনটা এখানে কিন্তু ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এবং মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন মাথা গরমের ধার থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যাকালীন বিষয়ে আপনার কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কিছু বিশেষ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো বিষয় কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে সন্ধ্যা দিকটা বেশি ভালো হবে দিনের শুরুর দিকটার তুলনায় আর আমি এটুকু বলবো ভ্রমণযোগ শুভ রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকছে অন্যান্য বিষয় আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি সারা সারাদিনের মধ্যে অলরেডি যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজের জায়গা থাকবে ভালোর দিকে থাকবে এরা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি এগুলো কিন্তু করা যেতে পারে আর আমি এটা বলতে পারি কর্মক্ষেত্রে যারা পাবলিক কমিউনিকেশান করছেন কারোর সঙ্গে ক্লায়েন্ট মিট করছেন রেখেছেন এদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে চলা দরকার বিস্তারিত এখনো ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সফরে কাটে লিঙ্ক দেওয়া রইল আসছি পরবর্তী লোকশীল আলোচনা সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি একটু রাগ যে কিন্তু বাড়ালে বাড়বে এটা মাথায় রাখবেন কারণ মঙ্গল এবং সূর্যের মধ্যে একটা কানেকশান চলছে পৌষ সংক্রান্তের দিকে সময়টা প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় ছোটোখাটো বিষয় একটু সহনশীল হওয়া প্রয়োজন এমনি এই সময়টা ভালো দাম্পত্য জীবন আজকের দিনে সুখ সুখকর্তাবে স্পেশালি সন্ধ্যের দিকটা ভালো কাটবে সিংহ লগ্ন এবং সিংহ রাশির কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু একাদশ এবং দ্বাদশে আমার মতে বলে সকাল সকাল কাজগুলো করুন সন্ধ্যার জন্য ইম্পর্টেন্ট কাজ ফেলে রাখবেন না সকাল সকাল কাজগুলোই বেশি পজিটিভ থাকবে পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে কিছু চেঞ্জেস লাইফের সঙ্গে আজকের দিনে ঘটতে পারে রুটিন ট্রান্সফার হতে পারে আপনার জীবনে কোনো পরিবর্তন হতে পারে তবে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন নতুন প্রেমের যোগাযোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো কিছু সময়ের পরিবর্তন হয়েছে কারণ প্রেমের ঘরে বর্তমানে মঙ্গল এবং সূর্যের মধ্যে একটা যোগ তৈরি হয়েছে সঙ্গে সেখানে বুদ্ধির কারোগ্রহ বুধও বসে আছে তো না বুঝে একটু নিজেদের মধ্যে মান অভিমানের কষা মন কষাকষি একটু ভুল বোঝাবুঝি থেকে একটু চিৎকার চেঁচামেচি এই ধরনের বিষয়গুলো বর্তমানে লাগু হচ্ছে আপনাদের এই বিষয়টা সতর্ক থাকতে হবে অ্যাটলিস্ট আগামী পৌষ সংক্রান্তি পর্যন্ত এই বিষয়টা অবশ্যই বিশেষভাবে প্রযোজ্য আর আমি এটুকু বলব যে নতুন প্রেম বা ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ আছে কিন্তু তার মধ্যে কিছু ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিস এই ধরনের টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে বাড়তে পারে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সন্তানভাব শুভ থাকবে বাড়ি বাস্তু সংক্রান্ত কাজকর্ম করতে পারেন বৈদেশিক কাজকর্ম আজকের দিনে বেশ ভালো অগ্রগতি থাকবে ঘুমের পরিমাণ কিন্তু পরবর্তী রাজ্যেরা আসছে সেখানে কিন্তু কিছুটা ঘুমের পরিমাণ বাড়তে পারে সন্ধ্যার দিকে একটু ভাব থাকতে পারে তবে কাজের ক্ষেত্রে কিছু বাড়তি কাজের প্রেশার অনেকের থাকতে পারে সেটা সকলের নয় এবং কাজের ক্ষেত্রে কিছু উবরি লাভও আজকের দিনে হতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কোর্ট কাছের বিষয়ে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে এই সময় কিছু নাড়া ঘাঁটা হতে পারে কোর্ট বিষয় বিষয়ে আজকের দিনে সোনানি ডেট ফেট থাকে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এটা ডিসক্রিপশন সপরি কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসি পরবর্তী লগ্নাশির আলোচনায় কন্যালগ্নার ক্ষেত্রে আসা যাক দেখুন কন্যলগ্নশির ক্ষেত্রে আজকের দিনে চন্দ্র কিন্তু দশম এবং একাদশ অষ্টমস্ত বৃহস্পতির কানেকশান তো ছোটোখাটো বিষয় প্রাপ্তি বা আপনার যোগাযোগ এগুলো থাকবে কিন্তু লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু সাডেন চেঞ্জ হঠাৎ কিছু পরিবর্তন মুড সুইং হলেই মনটা ভালো আছে একটু কোনো কারণে বিষণ্ন হলো আবার মনটা বিষণ্ন আছে আবার ভালো হলো এই ধরনের বিষয়গুলো থাকবে কেন বৃহস্পতি চতুর্থপতি পরিবারে কারো অসুস্থতা চলে একটু খেয়াল রাখবেন প্রাপ্তি স্থান আজকের দিনে শুভ থাকবে সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ আসতে পারে দাম্পত্য বিষয়ে জটিলতার কিছু অবসান আজকের দিনে হতে পারে মানে হতে পারে দেখুন যদি কোনো দাম্পত্য সমস্যা বর্তমানে চলে ইরানি রাহু প্রবেশ করছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে এবং বৃহস্পতির অষ্টমস্ত এখন অব্দি বকরি কানেকশান চলছে তো এই বকরি একত্রিশ তারিখ অব্দি থাকছে তো এখানে এটুকু বলবো যে দাম্পত্য বিষয় আজকের দিনটা খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা এমনি ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগও আছে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ আছে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য বা পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন আর অন্যান্য বিষয়ে কর্মভাব ভালো স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ আছে রুটিন ট্রান্সফার হতে পারে চাকরির সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে চাকরি এই ধরনের উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন এখানে কিন্তু ফাটকা লাভের ক্ষেত্রে ভালো গবেষকরা ভালো ফল পাবেন বা আপনার আধ্যাত্মিক জ্ঞান চর্চা সাধনা এগুলোর ক্ষেত্রেও সময়টা কিন্তু সুগম থাকার আমরা একটা বার্তা এখানে পাচ্ছি আর এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু সন্ধ্যার দিকে একাদশে প্রবেশ করছে তো আপনার যদি বিশেষ বিশেষ কিছু কাজ থাকে সেটা কিন্তু আপনার যদি তাড়াহুড়ো না থাকে সন্ধ্যার দিকেও সেটা কিন্তু করতে পারেন কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি তবে সকালেও কোনো অসুবিধা নেই চতুর্থভাবে মঙ্গল প্রবেশ করেছে সবে সবে মানসিক জায়গাটা কিছুটা চেঞ্জ আসবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকবে একটু অ্যাডামেন্ট হয়ে উঠবেন একটু যে একটু কোনো বিষয়ে কেউ হ্যাঁ বললে আপনার মনে হচ্ছে না এটা কি ঠিক বললো সে এই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে একটু বের করে আনার চেষ্টা করুন ডিটেলটা জানতে আপকাম ভিডিও এবং মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন সঙ্গেই আসছে শনির ভিডিও চলে আসছি পরবর্তী লগ্ন তুলা আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু নবম এবং দশমে কর্মমুখী দিন বৃহস্পতির কানেকশান থাকার জন্য ব্যবসার ক্ষেত্রেও একইভাবে ভালো উন্নতির জায়গা থাকবে তবে বৃহস্পতি এখনও অবধি বকরি এবং সপ্তমে অবস্থান করার জন্য দাম্পত্য ক্ষেত্রে দু একটা বিষয় পার্টনারের সঙ্গে ছোটো বিষয় থেকে কিন্তু মতেনমির হওয়া ইত্যাদি এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে সম্পর্ক বা প্রেমের দিকটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বেশ ভালো যোগ আছে এখানে কিন্তু সম্বন্ধ বিবাহের জায়গাটা খুবই স্ট্রং সুযোগ থাকছে কোম্পানি বা আপনার অফিসের ক্ষেত্রে যারা কোনো পদোন্নতির অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে এখানে পজিটিভ ভাইব্রেশন থাকছে ইন্টার ভিউতে সফলতা লাভের যোগ থাকছে সামাজিক যোগাযোগ কিন্তু ভালো হবে তবে সোশ্যাল বিষয়ে সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ কমেন্টস করবে না যাদের বৃহস্পতি জন্মচকে বকরি আছে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলব লাইফ পার্টনার বিজনেস পার্টনার এরা কিছু উপদেশ দিলে একটু কানে তোলার চেষ্টা করবেন বিবাহকেন্দ্রিক বিষয়ে আপনার পার্টনার ইত্যাদি যদি উপদেশ দেয় আপনার গুরুজনরা কিছু উপদেশ দেয় তাদের উপদেশও মানার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে ভ্রমণযোগ শুভ কাছে একটু যাত্রা হতে পারে সেটা আপনার নিছক ভ্রমণের ক্ষেত্রেও হতে পারে এবং প্রফেশনাল ক্ষেত্রে কোনো তাগিদে হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলোতে সফলতা লাভের যোগ আছে সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন শুক্র বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় এখানে হওয়ার জন্য জ্ঞান বুদ্ধির বিকাশ কোনো জ্ঞান চর্চা আধ্যাত্মিক সাধনা এগুলোর মধ্যে ভালো ফল পাবেন হালকা পেটের গোলমাল থাকতে পারে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই মঙ্গলের ভিডিও এবং পরেই আসছে শনি ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি সেটা কিন্তু অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশির সরাসরি কিন্তু রাশির অষ্টম এবং নবমে অষ্টমস্থ চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান যেটা আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ এবং অষ্টম একটা জায়গায় কানেকশান দিচ্ছে শারীরিক ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে চলতি রোগভোগ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে সন্ধ্যাকালীন বিষয়ে অনেকটা কিন্তু বেটার রেজাল্ট পাবেন চন্দ্র সক্ষেত্রী হওয়ার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে তার আগের সময়টা কোনো কাজ একটু বিঘ্নতা একটু বাধা বা কোনো কাজ প্ল্যানিং করেছেন কোনো কারণে হচ্ছে না এই ধরনের বিষয়গুলোর মধ্যে থাকতে পারে কিন্তু এখানে যেহেতু অষ্টম এবং ষষ্ঠের একটা কানেকশান আছে কোনো ডিসপিউট কোনো মীমাংসা কোনো অমীমাংসিত বিষয় কোনো বিষয়ে আপনি ধরুন মীমাংসা করতে চাইছেন এগুলোতে ক্ষেত্রে কিন্তু আবার হঠাৎ করে সার্টেন ভালো রেজাল্ট আসতে পারে কিন্তু শিডিউলে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে একটু বাড়তি এফোর্ট দিয়ে এগোতে হবে কারণ এখানে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে তবে এটা মাথায় রাখবেন যেহেতু এখানে বৃহস্পতি এবং চন্দ্রের যেটা কানেকশান সেটা কিন্তু বিদ্যার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো কোনো বিষয়ে অফিস ইত্যাদি ইন্টারভিউ এগুলোতে কিন্তু ভালো ফল দেবে কর্মকেন্দ্রিক বিষয়ে একটু অন্য মনস্কতা থাকবে তবে কর্মক্ষেত্রে আমি খারাপ ফল বলবো না ভালো ফলই থাকবে কিন্তু একটু অন্য মনস্কতা কাজের জায়গায় থাকবে আর প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে বিবাদ অশান্তি চললে সেখান থেকে বেরোবার কোনো রাস্তা বা মীমাংসা সেগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন কোমরের ব্যথা বেদনা ইত্যাদি এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পরিবারে কারো আগমন ঘটতে পারে কথা একটু মেপে বলার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিকে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে রাশি কিন্তু সরাসরি সপ্তম এবং অষ্টমে সকাল সকাল যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করা থাকে করে ফেলাই ভালো সন্ধ্যার দিকে চন্দ্র অষ্টমস্ত জন্য মানসিক জায়গাটা কিছুটা প্রভাবশালী হয়ে কিছু কাজে বাধা বিঘ্নতা তৈরি হতে পারে এছাড়া আমি এটুকু বলব বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশান থাকার জন্য সারাদিনটাই কিন্তু খুব ইন্টিমেট ইমোশনাল সেন্সিটিভ এগুলো কিন্তু থাকবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ এগুলো কিন্তু থাকবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল বিষয়টা সন্ধ্যার আগে অবধি সময়টায় থাকবে ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক উন্নতি যোগাযোগ আজকের দিনে বজায় থাকবে কর্মক্ষেত্র আজকের দিনটা খারাপ না ভালো যেতে পারে তবে দেখুন বুধমঙ্গল সূর্য একত্রে অবস্থান করার জন্য যারা কাস্টমার ক্লায়েন্ট পাবলিক আপনার ইত্যাদি হ্যান্ডেল করছেন মাস্ক কন্ট্রোল আউট কন্ট্রোল করছেন তাদের ক্ষেত্রে মাঝে মাঝে কারোর সঙ্গে একটু বাদানুবাদ হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে সারা সারাদিনের মধ্যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সামাজিক যোগাযোগ ভালো যাবে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পরিস্থিতি কিন্তু বেশ কিছু অংশে আপনার এই অর্থে সহায় হবে আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় অবশ্যই কিন্তু সন্তান যোগ শুভ থাকবে সন্তানের মতকে গুরুত্ব দেবেন পরিবার গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে অনেকটা ভালো ফল পাবেন গতদিন যাদের খুব মানসিক অস্থিরতাপূর্ণ কেটেছে সেই জায়গাটা কিছুটা হল স্থিরতার দিকে আজকের দিনে থাকতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহপরে কাটি লিঙ্ক দেয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে বৃহস্পতির কানেকশন বৃহস্পতি চতুর্থে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে অগ্রগতি থাকবে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কারোর যা থাকলে সেই বিষয়টা অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখতে হবে কারণ বৃহস্পতি মঙ্গলের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে যে ভিডিওতে আমি কিন্তু এই বিষয়ে আলোকপাত করেছি এছাড়া আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে গৃহ বিষয়ে কোনো গৃহসজ্জার সামগ্রী কেনা গ্যাজেটস পার্সিদের ক্ষেত্রে ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ অগ্রগতি থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো জায়গাটা সন্ধ্যার দিকে কিন্তু বাড়বে কর্মভাব মোটের উপস্থিতিশীল আয়বৃদ্ধি প্রতি সংযোগ আছে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে অনলাইন কাজেও কিন্তু অগ্রগতি উন্নতি থাকবে এছাড়া সরকারি কাজগুলো মোটের ওপর ভালো ফল পাবেন এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু ভালো ফল পাবেন তবে জন্মস্থান থেকে দূরের কাজকর্ম দূরের ব্যবসা বিদেশি কোনো বিষয়ের সংযোগ আপনার যদি প্রফেশনের সঙ্গে থাকে সেক্ষেত্রে চাকরি হোক ব্যবসা হোক ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ যেতে পারে জমি জায়গা বাড়ি এগুলো সেল করা বিক্রয় করার ক্ষেত্রে নতুন সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে মায়ের সঙ্গে বা এবং হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সামান্য মতের অমিল সকালের দিকটা থাকতে পারে পরবর্তী সময়টা ভালো কাটার সম্ভাবনা আছে এবং আমি এটুকু বলবো সামাজিক যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু ভালো যাবে আর শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মেনলি হাতে কানে ব্যথা বেদনে একটু ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা এগুলো কিন্তু হতে পারে বাকি জায়গাটা অন্যান্য ক্ষেত্রে স্থিতিশীল ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেসক্রিপশন সহ পরে একটা লিঙ্ক দেওয়া রইলে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর এটুকু বলতে পারি আজকে সারাদিনে যেহেতু বৃহস্পতি প্রভাব আছে পড়াশোনার ক্ষেত্রটা এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রটা ভালো যেতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির কিন্তু সরাসরি পঞ্চম এবং ষষ্ঠের দিনে শুরুর দিকটা বেশি অ্যাডভান্টেজ থাকবে ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে বৃহস্পতির একাদশপতি হিসেবে যে কানেকশান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক যোগাযোগ সমৃদ্ধি কিছু প্রাপ্তি কিছু ইচ্ছা শখ পূরণকে ইন্ডিকেট করছে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু বৃহস্পতি বর্তমানে তৃতীয় গোচর করছে এবং বকরি এখন অব্দি আছে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সঙ্গে কিছু জায়গায় মতেরমিন হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সন্তান ভাবার যে দিনে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা অত্যন্ত ইমোশনাল থাকবে সন্ধ্যাকালীন বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে প্রেমজ বিবাহের কানেকশান খুবই জোরালো এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে লোন প্রাপ্তি আর্থিক কোনো ইম্পর্টেন্ট কাজ এগুলো করা যেতে পারে সেখানে কোনো সমস্যা থাকছে না বিদ্যা বিবাহ উচ্চশিক্ষা এই বিষয়গুলো আজকের দিনটা বেটার রেজাল্ট পাবেন এটা খেয়াল রাখতে হবে যে তৃতীয়স্থ বৃহস্পতি কানেকশান এখানে কিন্তু আর্থিক যোগাযোগগুলো ভালো ঘটানোর সঙ্গে সঙ্গেও পুরনো টাকাগুলি উদ্ধারের ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্টেজ দেবে গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন গতদিন যাদের হাত খুব খরচবহন ছিল তারা কিন্তু আজকের দিনটা একটু হলো স্থিতি আর্থিক জায়গাটায় পাবেন লাভের যোগ হরস্কোপে থাকছে সন্তানের মতকে গুরুত্ব দেওয়া দরকার এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে যেটা নিচের ডিসক্রিপশন সহপরের কাটিয়ে লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো যাবে এবং কম্পিটিটিভ জায়গায় ভালো ফল বা কোনো বিষয়ে আপনি এখানে মেডিকেল কাজ যেতেগুলি অফিসিয়াল কাজে ভালো ফল এগুলো কিন্তু পাবেন হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন মেডিকেল কাজগুলো তবে আপনার ডাক্তারবাবু দেখানো চিকিৎসকের পরামর্শ নেই এগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ননাশির আলোচনায় লগ্ন মিন কথা আসে যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি হিসাবে সরাসরি কিন্তু রাশির কিন্তু সরাসরি চতুর্থ এবং পঞ্চমে এখানে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বৃহস্পতি চন্দ্রের যোগ থাকার জন্য অত্যন্ত ইন্টিমেট সেন্সিটিভ দিন থাকবে আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগও আজকের দিনটা কিন্তু রেজাল্ট ভালো পাবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার তবে দেখুন প্রেমের ক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি থাকছে সেটা হচ্ছে চন্দ্রের ওপর এখন মঙ্গল এবং সূর্যের দৃষ্টি আজকে আছে ফলত ছোটখাটো বিষয় একটু জেদপূর্ণ মানসিকতা কিন্তু থাকতে পারে এই বিষয়টাকে একটু কন্ট্রোলে রাখা দরকার অন্যান্য ক্ষেত্রে আপনার গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কর্মক্ষেত্রে কোনো আর্থিক সম্ভাবনা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে বুধ যেহেতু এখনও অবধি কিছুটা ডিস্টার্বিং জায়গায় আছে তো ব্যবসার ক্ষেত্রে ভালো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিছু অ্যাচিভমেন্ট পেতে আপনাকে কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আর আমি এটুকু বলতে পারি পড়াশোনা ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান বাজনা লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন পরিবারে কারোর আগমন বন্ধু আত্মীয় সমাগম হতে পারে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন এর বাইরে আমি এটুকু বলবো রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন যারা কোনো ধরনের শিল্পী তারা অ্যাডভান্টেজ পাবেন এখানে সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে মানসিক জায়গাটা অভিমানপূর্ণ থাকবে সর্দি কাশি থাকলে দিনের শুরুর দিকটা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন মায়ের মত পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন সন্তান ভাব আজকে দিনে শুভ থাকতে পারে বিস্তারিত জানতে আপকানিং ভিডিওগুলো দেখে নেবেন ক্রিয়েটিভ পার্সেন্টরা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়